এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। না, যখন এই নির্বাচন ঘোষণা হওয়ার পর দিনেই বহু জায়গা থেকে আমার কাছে টেলিফোন আসছে। তাই বলেছি, দেখো যে সাধারণত আমাদের দেশে এরকম কোন নির্বাচনের তারিখ, এটা স্থানীয় হোক বা এরকম লোকসভা বিধানসভা, কখনোই কোনো ধর্মের এরকম গুরুত্বপূর্ণ পার্বণ তারিখ এগুলি হয় না, এটা ভাবা উচিত ছিল। আমি তাদেরকে বলেছি, আপনারা আপনাদের সংগঠনের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আপনারা লিখুন। এবং সেদিক থেকে আমি সেদিনই এই আলোচনাগুলো শোনার পর, যেহেতু এখন সোশ্যাল মাধ্যম এটাও একটা কমিউনিকেশনের একটা ভেহিক্যাল, আমি আমার স্ট্যাটাস দিয়েছি যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, উই রেসপেক্ট অল দি ফেথস উইথ ইকুয়াল ডিগনিটি, সমান মর্যাদায় আমরা সমস্ত ধর্ম দেখি। তো এডিসি পোলিং ডেট হ্যাজ বিন ফিক্সড অন 4th April. স্টেট ইলেকশন কমিশন শুড হ্যাভ নট চুজেন দ্য ডে ফর দ্য পোলিং অফ দ্য এডিসি, অর্থাৎ এটা হওয়া উচিত ছিল না, এটা চিন্তা করতে পারত। তো ইতিমধ্যে তো বিভিন্ন সংগঠন তরফ থেকে দিয়েছেন, নির্বাচন কমিশন এটা কমিয়েছেন তো নিয়েছেন বলে মনে হয় না, পরদিন তো নোটিফিকেশন জারি হয়েই গেছে। কাজেই এটা একটু ইয়ে হলে, নজর দিলে ভালো হতো, কেননা আমাদের রাজ্যে মহরম, ঈদ বা এরকম কালী পূজা, দুর্গা পূজা, এমনকি ভাতৃদ্বিতীয়া, এসব দিনে এসব হয় না, এগুলি খুবই কেয়ারফুলি ডেট ফিক্সন হয়। তো খ্রিস্টিয়ান কমিউনিটি সংখ্যাতে টোটাল জনসংখ্যার মধ্যে তেমন না হলেও, কিন্তু ট্রাইবেলদের মধ্যে খ্রিস্টিয়ান কমিউনিটি তার পার্সেন্টেজ এখন কম না, কাজে তাদের সেন্টিমেন্টের প্রতিও কমিশনের তথা সরকারের সম্মান দেওয়া উচিত, এটা মানে করা উচিত হয়নি। তো কৃষক এসব ক্ষেত্রে বঞ্চিত সম্পূর্ণভাবে হচ্ছে। আমি এখন আসছি এডিসি, এডিসি সম্পর্কে এটার নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচনের জন্য বিভিন্ন দল, উপদল, গোষ্ঠী, সমীকরণ, নতুন সমীকরণ, ভাঙা করা ইত্যাদি চলছে। তো আমরা বলবো সারা ভারত কৃষক সভার তরফ থেকে এবং বামপন্থীর তরফ থেকে, আমরা বামফ্রন্টকে পুনরায় এই স্বশাসিত জেলা পরিষদে ত্রিপুরা যে এডিসি এলাকার জনগণ যাতে পুনর্নির্বাচিত করেন সে আবেদন আমরা করব। তার জন্য কৃষক সভা গণমুক্তি পরিষদ তরফ থেকে সর্বশক্তি আমরা নিয়োগ করব। কেন? কেননা তুলনামূলকভাবে স্বশাসিত জেলা পরিষদ এলাকা এটা অন্য জায়গা থেকে পিছিয়ে, কাজে সেই জায়গায় আরও বেশি উন্নয়নমূলক কাজ দরকার, আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার। এবং আমরা এও দাবি করছি যে স্বশাসিত জেলা পরিষদ এখন যে কাঠামোতে এটা গঠিত, বর্তমান সময়ের চাহিদা পূরণে এটা অপারগ। তার জন্য গণমুক্তি পরিষদ, কৃষক সভা এবং অন্যান্য যে সমস্ত বামপন্থী সংগঠনগুলো গত প্রায় 2 দশক ধরে আমরা লড়াই আমরা করছি। বামফ্রন্ট সরকার যখন ছিল, ত্রিপুরা বিধানসভা থেকে সর্বসম্মতভাবে বহুবার প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের অতীতের সরকারগুলো এবং বর্তমান মোদী সরকার যখন নির্বাচন আসে, তখন এই এডিসি নিয়ে বহু স্বপ্ন দেখায়, মোডালিটি কমিটি করবে, হাই পাওয়ার একটা কমিটি লোক দেখানো করেছে, কয়েকবার সফর করে গেছে, কিন্তু তার রিকমেন্ডেশন কি, কি করতে চান তার কোনো খবর নেই। তো সংসদে এই এডিসির এম্পাওয়ারমেন্ট সংক্রান্ত একটা বিল, আমি যখন সাংসদ ছিলাম 2014 সালে, তখন থেকেই একটা প্রস্তুত হয়ে এটা আরও অনেক আগে থেকে চলে এসেছিল, এবং এই বিলের একটা নম্বরও পড়েছে 125তম সংবিধান সংশোধনী বিল, আজকে 2021 সাল।
এই সময়ের মধ্যে গত 6.5 বছরে মোদি সরকার প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের হিতে অহিতে কত আইন করেছে, কত বিল পাস করেছে, একটা রাজ্যকে ভেঙে দুটুকরো করেছে। দেশের লক্ষ লক্ষ কৃষক আজকে রাস্তায় কৃষকদের বিরুদ্ধে এরকম একটা জঘন্য কালো আইন তৈরি করেছে। দেশে গত 100 বছর ধরে অর্জিত যে কৃষকদের অধিকার, এগুলো ভেঙে দিয়ে এই লেবার কোড করেছে। কিন্তু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের 10টি রাজ্যের জন্য এই এডিসির এম্পাওয়ারমেন্ট এবং এডিসির হাতে যাতে কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে সরাসরি টাকা আসতে পারে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে টাকা বরাদ্দ হয়, এটা এই বিলে আছে, এগুলো নড়াচড়া করছে না। তো সেই দল ত্রিপুরাতে সরকার, এখন বিজেপিও এই এডিসি দখল করার জন্য তারাও তাদের কোমর কষছে, তাদের সহযোগী আইপিএফটি, তার সাথে আরেকটা গোষ্ঠী তৈরি হয়েছে ত্রিপুরা মথা থানসান নামে। কিন্তু মজার ঘটনা কি, প্রথমত শাসক দলের কথা বলি, বিজেপির কথা বলি, একটি বারের জন্যও কেন এই গত 5-7 বছরে মোদী সরকারের বয়স হয়ে গেল, একটা বিল সংসদে ফেলে রেখেছে, কেন এটার পাশ করানো হলো না, এ বক্তব্য নেই। এডিসি আগামীতে শক্তিশালী করার জন্য কি রুটম্যাপ, কথা নেই, শুধু জুমলাবাজি ছাড়া ভাষণ ছাড়া কিছু নেই। আর তাদের সহযোগী আইপিএফটি এখন যে একবার এই কোন নৌকায় পা দেবে, একবার এই নৌকায় আরেকবার সেই নৌকায় করে নিজেদের দেউলিয়াপনা সুবিধাবাদী চরিত্র এই আইপিএফটি দেখাচ্ছে, একটা সরকারের থাকা একটা জোটে থেকে আর একটা জোটের সাথে এমওইও করছে। এডিসি নিয়ে কথা নেই, আগে কি বলেছে, আরে এডিসি দিয়ে কি হবে, আমরা ত্রিপুরায়ন করবো, আরে ভোট হলো এডিসি, আর তাদের স্লোগান হলো ত্রিপুরায়ন, অর্থাৎ এডিসির সাথে কোনো যে এডিসিকে শক্তিশালী করা, এডিসি এলাকার মধ্যে আজকে যেরকম ভাবে অভাব অনটন, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এই প্রাকৃতিক সম্পদ এটা আহরণ করে কোনো রকমে আমাদের যে ট্রাইবাল অংশের মানুষরা এই খুনিবৃত্তি করছে, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই বলছে ত্রিপুরাল্যান্ড। আর আরেক দল এসে উড়ে এসে জোরে বসে বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আরে তোমরা যদি ত্রিপুরাল্যান্ডেই করতে চাও, গ্রেটার ত্রিপুরাল্যান্ডেই করতে চাও, তাহলে এডিসিতে ভোটে দাঁড়ানোর অর্থটা কি? আবার দেখা গেল সেই থানসাম নামে, অর্থাৎ থানসার অর্থ হল ইউনিটি, এক হলো ভাবতম না ঘন্টা না কাটতেই আবার এই থানসা খান খান হয়ে যায়, এটা হতে বাধ্য, কারণ যাদের লক্ষ্য শুধুমাত্র লুট, যেন তেন প্রকার ক্ষমতা দখল করা, এটা যে স্লোগানই দিক সেই স্লোগান টিকতে পারে না। 72 ঘন্টা না হলেও এটা ওই 100 ঘন্টায় ভাঙতে হবে, 100 ঘন্টায় না ভাঙলে 200 ঘন্টা ভাঙতে হবে। আমরা দেখেছি 2000 সালে এরকমভাবে তখন সন্ত্রাসবাদীদের দৌরাত্ম ছিল, সন্ত্রাসবাদীদের সরাসরি সহযোগিতা নিয়ে এডিসি দখল করেছে, 5 বছরে 4 জন CM তাদের করতে হয়েছিল। তার আগে 1990 ইংরাজিতে তখন আর একটা জোট সরকার কংগ্রেস এবং টিউজেসের, তখনও জবরদস্তি করে এডিসি দখল করেছিল, তখনও হরিনাথ দেববর্মা, তারপরে এই জগদীশ দেববর্মা, তারপর আরেকজন অমিয় দেববর্মা, 2-3 জন CM করতে হয়েছিল, কোনো স্থায়িত্ব নেই। আমরা ঠিক তার পুনরাবৃত্তি আমরা দেখছি। আর এসব ইয়েতে কিভাবে মানুষকে এই ভাগ করে ভোট নেওয়া যায়, ওই আশিংরাজের স্লোগানটাকে আরেকটু নতুন মোড়কে পরে এই যে থানসা স্লোগান দেওয়া হচ্ছে। তো আমাদের আপিল হলো
প্রথমত জনগণের কাছে ভোটারদের কাছে যে গত তিন বছরের এই বিজেপি আইপিএফটি সরকারের যে অপদার্থতা নন পারফরমেন্স প্রতিশ্রুতি খিলাফ শুধুমাত্র এডিসি এলাকার ট্রাইবাল অংশের জনগণের বিরুদ্ধে না ছাত্র যুবক নারী কর্মচারী সবার বিরুদ্ধে আজকে একটা নাবিশ্বাস জনজীবনে তার সে কারণে যেরকম হতাশা তৈরি হয়েছে এই যে বেহারিস লাশ প্রতিদিন প্রায় তিনজন চারজন পাঁচজন ছজন করে এটা সমাজ জীবনে যে অস্থিরতা তারই প্রতিফলন এগুলো এগুলি বাড়ছে নেশা ড্রাগ ইত্যাদি বাড়ছে তো এই অভিজ্ঞতায় আগামী এডিসি নির্বাচনে কি আইপিএফটি কি বিজেপি বিজেপির সাথে আইপিএফটি জোট হবে কি হবে না এখনো পরিষ্কার না হোক বা না হোক বা অন্য জোট যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে এই বিভেদের স্লোগান তুলে যারা করছেন এদের বিরুদ্ধে মানুষ ভোট দিন শান্তির সপক্ষে উন্নয়নের সপক্ষে এবং উইকের পক্ষে আর আমাদের রাজ্যে এই বিজেপি আইপিএফটি সরকার আসার পর বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং তার শিক্ষামন্ত্রী তাদের যে দৈনিক বাগাড়ম্বর কৃষকদের ওরা বহু কিছু দিচ্ছেন আমি দুটো স্কিমের কথা বলছি একটা হলো পিএম কিষাণ এই কর্মসূচি ৬০০০ টাকা করে প্রত্যেক পরিবারকে দেয় হয়তো এখন একটু বোধহয় বেড়েছে ১০০০ টাকা মতো বেড়েছে তো একটা কৃষক বর্তমান সময়েতে যেরকম ভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে অর্থাৎ কৃষকদের তার কৃষি উপকরণের সমস্ত কিছু খরচা বেড়েছে সেই জায়গায় মাত্র ৬-৭ হাজার টাকা একটা পরিবারকে সারা বছরে এটা দিয়েই নাকি কৃষকদের হাল অনেক উন্নতি হয়ে গেছে কতটুকু মানে বাস্তবের সাথে সম্পূর্ণ তার উল্টো কথাবার্তা ওরা বলছেন দ্বিতীয় হলো যে এরকমই যে প্রধানমন্ত্রী ফসল এই বীমা যোজনা এটা সম্পূর্ণভাবে শাসক দলের সাথে যারা ঘনিষ্ঠ এরকম বীমা কোম্পানি তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা প্রকল্প এতে কৃষকদের কাছ থেকে খুব বেশি টাকা নিচ্ছে না প্রত্যেক কৃষকরা রেজিস্ট্রেশন করলে পরে কোনো মানে একদম তার জমির পরিমাণ ফসল কি একেবারে খুবই সহজ তার ফর্মগুলো মানে একদিকে অ্যাপারেন্টলি দেখলে মনে হবে খুব ভালো তো এরকম শত শত কৃষকের নাম লিখে ফেলছে কিন্তু তার পেছনে যে প্রিমিয়াম এই অর্থটা প্রচুর এক একটা পরিবারের পেছনে প্রিমিয়াম বেশ ১০০০০ টাকা এগুলো সরকারের খাত থেকে এই বীমা কোম্পানি দিয়ে দিচ্ছে কিন্তু মজার ঘটনা হলো এই পিএম কিষাণ ফসল বীমা যোজনা চালু হওয়ার পর আজ পর্যন্ত ত্রিপুরাজ্যের কোনো জেলাতেই কেউ এই যে ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য এই যে বীমার টাকা পায়নি এই ক্লেম সেটেলড হয়নি কেননা যে সমস্ত বীমা কোম্পানি এখানে এঙ্গেজড হয়েছে তাদের কোনো অফিস নেই তাদের কোনো ঠিকানা নেই আমাদের কৃষকদের পক্ষে তাদের কাছে গিয়ে দয় দরবার করা কঠিন আর তারপর এমনভাবে তার শর্তগুলি করা হয়েছে যদি কোনো এরকম সচেতন কৃষক তার ফসল নষ্ট হওয়ার পর ফর্ম জোগাড় টোগাড় করে ক্লেম করলেও এখানে এমন শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে যে সেই ব্লক এটাকে ঘোষণা করতে হবে পুরোটা ঘোষণা করতে হবে তো তাহলে পুরো ব্লক এলাকাতে বা পুরো গ্রাম এলাকাতে এটা ঘোষণা হলেই তারপরে পাবে না হলে সেই কৃষকরা পাবে না কি ধরনের গ্যারান্টি কি ধরনের ইয়ে অর্থাৎ এটা টোটালি ফ্রড যে আমাদের দেশে মোদী সরকার আসার পর এরকম কর্পোরেটদের এবং দেওয়ার জন্য যে নানা রকম স্কিম করা হয়েছে সারা দেশে এটা ত্রিপুরাতে না শুধু
প্রধানমন্ত্রী এই ফসল বীমা যোজনা, আরেকটা হলো সরকারি অর্থ অর্থাৎ জনগণের অর্থ লুট করার একটা চ্যানেল। এবং এতে শাসক দলের লোকের মধ্যে এটা অভিযোগ হলো কৃষকদের এই অর্থ তার বখরা কমিশন এদের কাছে যাচ্ছে। তৃতীয় হলো, এটা আগেও ছিল যে সরকারি যে ভর্তুকিতে পাওয়ার টিলার, স্প্রে মেশিন, কিছু ছোটখাটো বিভিন্ন ধরনের যে কৃষি উপকরণ এগুলি দেওয়া বেশিরভাগ সাবসিডিতে, তার জন্য গ্রামসভা থেকে যদি গ্রাম থেকে যদি কোনো বেনিফিশিয়ারি নাম আসে সেখানে এই কি বলে গ্রামসভা হয়, প্রকৃত কৃষক এবং যাকে দেওয়া দরকার যার পাওয়া দরকার সেজন্য পায়, তারপর সেটা পঞ্চায়েত সমিতিতে রেজুলেশন হয়, তারপর জেলা পরিষদ রেজুলেশন হয়। আজকে এগুলি কোনো বালাই নেই, এগুলি এখন কাগজে পত্রে কলা পাতা। এই সমস্ত নিয়ম কারণ এখনো আছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের আইনে, কিন্তু এগুলি সমস্ত কলা পাতা মন্ডল অফিস থেকে, এমনকি কোথাও কোথাও মন্ডলের যে এই কি বলে বিজেপির মুর্চিয়া বা ইত্যাদি এদের পেরেই বিডিওদের কাছে আসে, আর এটাকেই বা সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারের কাছে আসে, এ অনুযায়ী দিতে হবে। এতে সে কৃষকের জমি আছে কিনা, সে কৃষকের পুকুর আছে কিনা, এগুলো দেখার কোনো বালাই নেই। আর এখন এই এমন হয়ে গেছে এটা যে যাদের এরকম জমি নেই, অর্থাৎ যে উপকরণটা যার পাওয়ার কথা না তার নামে স্যাংশন হয়ে যাচ্ছে। এই স্যাংশন হওয়ার ফায়দাটা কি, কারণটা কি, অর্থাৎ সেই ই মানে ইতে ইয়ে দিয়ে যাচ্ছে, অর্থাৎ তার ওয়ার্ক অর্ডার বা স্যাংশন অর্ডার নিয়ে যাচ্ছে। এই স্যাংশন অর্ডার ওই সাপ্লাইয়ারের দোকান থেকে নগদ অর্থ বিলি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার টিলার বা এরকম উপকরণ হচ্ছে না। এরকমভাবে পুকুর চুরি ত্রিপুরাজ্যের মধ্যে চলছে, সরকারি টাকা লুট।